সো ফ্রেন্ডস, কি ভাবছেন এত ব্যস্ততার মাঝখানে কি দেখছি এত মনোযোগ সহকারে? আমি দেখছি আকর্ষণীয় টিভির লুকটা। মানে এই টিভি আমাকে এতটাই আকৃষ্ট করে ফেলছে, আমার সময়ের কথা ভুলিয়ে দিছে। মানে আমার কাছে একটা কথা বলবো, মানে যাদের মন একদম খারাপ আছে তারা 5টা মিনিট এই টিভির সামনে বসলে আমার কাছে মনে হয় মনটা ভালো হয়ে যাবে। মানে যে এটার নিচে যে সাউন্ড বার আছে, এই সাউন্ড বারে যদি আপনার একটা গান শোনেন, আমার কাছে মনে হয় শিওর আপনার মনটা ভালো হয়ে যাবে। আর একটা কথা, আজকে যে টিভিটা দেখে আমি এতটাই আকৃষ্ট হলাম, এই টিভির ব্র্যান্ডটা কিন্তু ইনটেক্স। আর একমাত্র ইনটেক্স টিভি পারে যে কোনো দর্শকের মন ভালো করে দিতে। সো ফ্রেন্ডস, এখন আপনারা বলতেই পারেন যে এই টিভির প্রাইস কত, এই টিভিতে কি কি আছে, কি কি দেখছেন বা কি দেখে আপনার মনটা এত ভালো হয়ে গেছে। তো এই টিভি সম্বন্ধে আজকে কিন্তু আপনাদের জানাবে আমাদের, আমি আমার ভাষায় বলি যে টিভি স্পেশালিস্ট ফয়সাল ভাই। তা আমি এখন দেখেন টিভিতে নক করবো, ফয়সাল ভাই কিন্তু চলে আসবে। এই যে টিভিতে নক করছি, আগেই চলে আসছে। কথায় বলবো, যারা একটা টিভি কিনতে চাচ্ছেন বা মন খারাপ, মন খারাপ, আপনারা একটু কাইন্ডলি ফয়সাল ভাইয়ের দোকানে চলে আসবেন, বলে শুধু এটা বলবেন যে আমার মন খারাপ, তাহলে এই টিভিটা ওপেন করে দিবে, আপনার মন ভালো হয়ে যাবে। বিকজ অফ ইটস কালার, কারণ এই টেলিভিশনটা আসছে 4K কোয়ালিটিতে। আমরা যদি ডিসপ্লেটা দেখি, এটা কিন্তু আলট্রা এইচডি 4K 3840x2160 পিক্সেলস। তো একটা টেলিভিশন কেনার ক্ষেত্রে যেটা হয় যে পিকচার কোয়ালিটিটা মাস্ট মাথায় রাখতে হয় রনি ভাই, সেই জায়গা থেকে আমরা এই টেলিভিশনটাতে ইউজ করেছি 4K প্যানেল ফার্স্ট অফ অল। দেন আমরা ডিকে ফাইভ এল, খুবই পপুলার একটা বডি, পপুলার একটা বডি, হ্যাঁ, এটার মধ্যে আমরা সাউন্ড বার লাগিয়ে নিয়ে এসেছি ডিকে ফাইভ এল। নাও এত কিছু করার পর আসলে প্রাইস পয়েন্টটা কিন্তু থেকেই যাচ্ছে। একটা নন ব্র্যান্ড টিভি কিনতে গেলে 40,000 আপ চলে যেতেছে ডিকে ফাইভ এলের ক্ষেত্রে। আচ্ছা ভাই, এখন বলেন মন ভালো করতে হলে কয় টাকা খরচ করতে হবে? মাত্র 38,500 টাকা প্রাইস। 38,500 টাকা থেকে আমরা 1 টাকাও বাড়াবো না, এটা আপনাদেরকে কথা দিলাম। সো ফ্রেন্ডস, মাত্র 38,500 টাকা কিন্তু মন ভালো হয়ে যাবে। মন ভালো করতে কিন্তু আর এখন আপনার আর কোনো কষ্ট করতে হবে না, শুধু 38,500 টাকা দিবেন, মনটা ভালো হয়ে যাবে। এই যে বিশাল একটা টিভি দেখবেন বসে আমার মতো, মন ভালো হয়ে যাবে। এটা কিন্তু ভাইয়া 50 ইঞ্চি সাইজ, কেমন? এটার মধ্যে আমাদের 43 আছে 32,500 টাকায়, 40 আছে 24,500 টাকায়, 32 আছে 17,500 টাকায়। আমাদের বড় টিভিটা বেশি সেলার। আর এই টেলিভিশনটাতে অনেকে ভাবতে পারেন যে কি রে ভাই, প্রাইস কমায় দিছে, এরা কি কম টম কিছু দিল কিনা? না, কমটা দিন। একটু যদি রিমোটটা দেখাতেন, আমরা কিন্তু ভয়েস কমান্ড দিয়ে দিয়েছি, ভয়েস কন্ট্রোল রিমোট দিয়ে দিয়েছি, 2GB র্যাম অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে দিয়েছি, 11.0 আমরা যে সিস্টেম ইনফরমেশন চলে যায়, ভার্সন 11, 2GB 16GB র্যাম পেয়ে যাচ্ছেন। এবং প্রোডাকশন 2023 সালের 1 মাসের 3 তারিখে এটা প্রোডাকশন হয়েছে, কেমন? আচ্ছা, একদমই লেটেস্ট প্রোডাক্ট। আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন 2 ইয়ার্স % প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 7 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। যদি ভাই বডির ব্যাপারে আসি, বডিটা কিন্তু ভাই আপনি একটু জুম করে দেখালে, এটা কিন্তু পুরাটা মেটাল, এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। সো বিল্ড কোয়ালিটিটা নিঃসন্দেহে বেস্ট, নিঃসন্দেহে বেস্ট। এবং নিচের দিকে যদি আমি আসি, আমার কিন্তু এখানে দেখতে একটা সাউন্ড বার আছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু রিয়েল সাউন্ড বার, রাইট? এটা কিন্তু রিয়েল সাউন্ড বার, এন্ড ইট কামস উইথ দ্য বেস্ট সাউন্ড পুট। সো আমরা যদি প্রথমে এটার পিকচার কোয়ালিটির দিকে আসি, পিকচার কোয়ালিটিটা আমি অল্প করে দেখাবো। পিকচার কোয়ালিটির ব্যাপারে যদি আসি, এটা 3840x2160 পিক্সেলস, প্রায় 72 মিলিয়ন পিক্সেল দিয়ে তৈরি। কালারটা দেখেন, মানে একটা টেলিভিশন এত সুন্দর কালার প্রোডিউস করতেছে, মনটা কি ভালো হয় না বলেন? দেখলে মনে হচ্ছে আইসক্রিমটাকে এমনি ধরে খেয়ে ফেলি, এত সুন্দর। আর এটা জাস্ট আমার মুখের কথা না বা ক্যামেরার কাছে দিয়ে না, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো, আপনি আমার শোরুমে আসেন, দেন এটা দেখেন। মানে যাদের মন খারাপ বিশেষ করে, আর নরমালি তো একটা 50 ইঞ্চি টেলিভিশন 40,000 টাকার নিচে ভালো ব্র্যান্ডের ভাবা যায় না, সে জায়গায় 38,500 উইথ 2 বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সো এই টেলিভিশনটা আমরা তো ডিসপ্লের একটা গুণগান গেয়ে ফেললাম, তারপর যদি আমরা দেখি আমাদের সাউন্ড কোয়ালিটি, ওটা আর একটা জিনিস। সাউন্ড কোয়ালিটির ব্যাপারে যদি আসি, এখানে ইউজ করা হয়েছে 20W প্লাস 8W এর বুয়েস বুস্টেড সাউন্ড স্পিকার। আমাদের টেলিভিশনের নিচে যে সাউন্ড বারটা দেওয়া আছে, এটা মোট 28W প্রোডিউস করে অ্যাকর্ডিং টু ইনটেক্স ব্র্যান্ড। তো আমরা যদি সাউন্ড একটু বাড়াই, যেমন ডিসপ্লে তেমন সাউন্ড, সাউন্ডটা কিন্তু নিচ থেকে আসছে, চমৎকার সাউন্ড, এবং ফাটবে না সাউন্ড। আপনি যেই মিউজিকই শুনেন, সাউন্ড ফাটার কোনো চান্স নেই। এর বাইরে আমরা যদি ইনটেক্সের সিগনেচারের আরেকটা ব্যাপারে আসি, এটা এখন দেখাবো, সেটা হচ্ছে ফ্রি ডিশ। আমাদের ইনটেক্সের টেলিভিশনগুলোতে আপনাদেরকে এক্সট্রা করে কোনো ডিশ লাইন ব্যবহার করতে হবে না, প্রত্যেকটা টেলিভিশন আপনারা পেয়ে যাচ্ছেন 800+ চ্যানেলস ফ্রি। তো চলুন ওটা একটু দেখে নেওয়া যাক। কমন ছিল যখন আমরা অ্যান্টেনা দিয়ে ডিশ দেখতাম, তাই না? ডিশ না, সরি, বিটিভি দেখতাম। তারপর সময় আসলো কি, ডিশ লাইন আসলো ক্যাবল নিয়ে তাড়াতাড়ি, তারপর একটা লং টাইম পর আসলো আকাশ ডিটিএইচ,
বাসায় ছাতা লাগাবো, বক্স লাগাবো, এইচডি চ্যানেলস দেখবো, তারপর আসলো ইনটেক্স টেলিভিশন। কেন বললাম, বিকজ আমরাই বাংলাদেশে প্রথম ফার্স্ট ডিশ নিয়ে আসছি যেটা ফ্রি। এই টেলিভিশনটাতে কিন্তু কোথাও কোনো কেবল লাগানো নেই, কিন্তু সবগুলো চ্যানেল আসবে। ঘড়িতে বাজতেছে 2:48, এখানেও সময় 2:48। সিম্পল, বাম দিকে আমার কাছে লিস্ট আছে, আপনি কিন্তু লিস্ট ধরে সব চ্যানেল এখানে ইউজ করতে পারবেন। যেমন বলিউডের চ্যানেলগুলো আছে, 9XM মিউজিক চ্যানেলস, এবং সবকিছু অর্গানাইজ করা সুন্দর একটা ওয়েতে দেওয়া আছে। সো এই টেলিভিশনটার এরপর যদি আরেকটা ফিচারে চলে আসি, ফ্রি ডিশটা তো দেখলাম, সেটা হচ্ছে নেটফ্লিক্স। আমাদের কিন্তু প্রত্যেকটা টেলিভিশনে নেটফ্লিক্সটা ফ্রি আছে। আপনি যখন আমাদের টেলিভিশনটা কিনবেন, বাসায় যাবেন, এত বড় একটা সুন্দর স্ক্রিন, 4K স্ক্রিন, করবেনটা কি ভাই? মুভি দেখবেন, মুভি দেখার জন্য টাকাটা দিতে হবে না, ফুল নেটফ্লিক্স এখানে ফ্রি দেওয়া আছে। নেটফ্লিক্স এর যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছি। এখানে যত কন্টেন্টস আছে সব ফ্রি পেয়ে যাবেন। এই পাশে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। বাম দিকে আছে আপনার, আমরা যদি বাম দিকে চলে আসি এই সাইডে, সাইডে কিন্তু আমাদের টিভি শো, তারপর হচ্ছে আপনার এই রিলিজেস, বকর চক্কর বহুত কিছু আছে, বলে শেষ করতে পারবো না। লাস্ট বাট নট লিস্ট, উইচ ইজ ভয়েস কন্ট্রোল ফিচার। এই টেলিভিশনটা কিন্তু ভয়েস কমান্ড দিয়ে এসেছে, আপনি কিন্তু চাইলে এই টেলিভিশনটাতে ভয়েস কমান্ড করতে পারবেন। সাপোজ ওপেন ইউটিউব, ওপেন ইউটিউব। সো আমি ওকে বললাম ওপেন ইউটিউব, নাও সি ও কি করে, ও কিন্তু ইউটিউবটা ওপেন করে ফেলেছে। অর্থাৎ টেলিভিশন এখন আরো ইজি, আপনি ভয়েস কন্ট্রোলে কমান্ড করতে পারবেন, এন্ড আপনি যা কমান্ড দিবেন সে সেই কমান্ড অনুযায়ী কাজটা করে ফেলবে। সো চমৎকার এই টিভিটার প্রাইসিংটা শেষবারের মতো বলে দেই, মাত্র 38,500 টাকা। তাদের জন্য এই টিভিটা হতে পারে একটা বেস্ট চয়েস। আর বাকি আমাদের আরো মডেলস আছে, সেগুলো দেখার জন্য কিন্তু চলে আসতে হবে প্রথম শপের শোরুমে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের রিভিউ। ইনশাল্লাহ অন্য কোনো রিভিউ নিয়ে দেখা হবে আরেকদিন।